আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। আজকে যে রেসিপিটা নিয়ে আসলাম সেটা হলো ভেজিটেবল কারি, এবং ভেজিটেবল কারিটা আমি রান্না করবো বিয়ে বাড়ির যে ভেজিটেবল কারিটা করে তার মতো করে। তো তার জন্য আমি 6-7 প্রকারের সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রোকলি, ব্রোকলি নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ, ফুলকপি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর পেঁয়াজের কালি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, পেঁপে নিয়েছি 1/2 কাপ পরিমাণ, টমেটো নিয়েছি 1টি মাঝারি সাইজের, আর বাঁধাকপি নিয়েছি 1/2 কাপ, সবগুলো 1/2 কাপ নিয়েছি, কিন্তু টমেটো নিয়েছি 1টি মাঝারি সাইজের, এবং এখানে আমি গাজর নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এখন বাকি যে উপকরণগুলো লাগছে সেগুলো আমি চুলায় দেখিয়ে দিচ্ছি, আর আমি সবজিগুলো ভালো করে কিউব করে কেটে নিয়ে এবং সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় দেখিয়ে দিচ্ছি কিভাবে রান্না করছি। আর সবজি রান্না করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে মিষ্টি জাতীয় সবজি, যেমন এই যে গাজর এবং মিষ্টি কুমড়া, এগুলো সবগুলো সবজির পরিমাণে কম থাকে। এবং এখন শীতকাল, তাই আমি শীতকালেরগুলো নিয়েছি, আর গ্রীষ্মকালের সময় গ্রীষ্মকালীন সবজি নিয়ে নিতে হবে। তো চুলায় চলে যাচ্ছি এখন। তো সবজি রান্নার এই পর্যায়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি মেজারমেন্ট কাপের 1/2 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, এর মাঝে দিয়ে দিচ্ছি 3টি এলাচি এবং 3 টুকরো দারচিনি। এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মাঝে আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদার পেস্ট নিয়েছি 1 টিস্পুন, রসুনের পেস্ট নিয়েছি 1/2 টিস্পুন, সব একসাথে মিশিয়েই দিয়ে দিলাম। আমি এখানে 1/2 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়েছি হাড় ছাড়া, এটা এখন আমি মশলায় ছেড়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা করে নেব। মাংসটিকে আমি কুচি কুচি করে টুকরো করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মাংসটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি 1/4 কাপ দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট 1 টিস্পুন পরিমাণ, সয়া সস দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ। ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 6-7টি কাঁচামরিচ ফালি। মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশে আসলে আমি এখন সব সবজিগুলো এর মাঝে দিয়ে দিচ্ছি। আমি সবজিতে এক্সট্রা কোনো পানি দিইনি এখনো, আমি এটা ঢেকে দিচ্ছি। ঢেকে দিলে সবজি থেকে এমনি তো পানি উঠবে, সেই পানি দিয়ে সবজিটি সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, 5 মিনিট ঢাকনা খোলার 5 মিনিট পর ফিরে আসলাম, এবং দেখতে পাচ্ছেন এখানে সবজি থেকে প্রচুর পরিমাণ পানি উঠেছে। এটা দিয়েই হয়তো মুরগির মাংস সিদ্ধ হয়ে গিয়েছে এবং সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি, আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, এবং এর মাঝে 1 টিস্পুন দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ার গুলাটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, এক্সট্রা কোনো ঝোল দিতে হচ্ছে না এর মাঝে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে সবজির মাঝে একটি স্টিকি ভাব চলে আসবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আমি আর সবজিটাকে ঢেকে দিচ্ছি না, আমি 3টা আস্ত কাঁচামরিচ এর মাঝে ছেড়ে দিলাম। এখন নেড়ে চেড়ে জলটা একটু টানিয়ে আমি সবজিটাকে নামিয়ে ফেলবো। হয়ে গিয়েছে আমার বিয়েবাড়ির মতন ভেজিটেবল কারি। আমি এখন এটাকে পরিবেশন করে দেখাচ্ছি, আমার রান্না হয়ে গেছে, চুলা নিভিয়ে দিচ্ছি। তো গরম গরম পরিবেশন করে ফেললাম ভেজিটেবল কারি। খেতে ইনশাল্লাহ মনে করছি অনেক স্বাদ হবে, কারণ সম্পূর্ণ বিয়েবাড়ির রেসিপি অনুযায়ী করেছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং ভালো লাগলে আমাকে বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।